गोपाल की जय। जय राधा गिरिधरी गोपाल की जय। जय राधा गिरिधरी गोपाल की जय। श्री गुणिताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। गौर भक्त बिंदु चरणे रहु नमस्कार। सकलेर पदर अनुसरे देह आमार मधुरादेवी मधुमय वृंदावन। आजकेर ई श्रीमद हरिबासर तिथि एवं ये हरिबासर तिथि आमादेर काछे बड़ आदरणीय। एकादशी हच्छेन देह, द्वादशीटी हच्छे पुरुष। आज के एकादशी सम्पर्के आमरा विशेष आलोचना करब। बाबा कारा कारा एकादशी करेननि बोले कि तार फल लाभ हलो, कारा कारा एकादशी करेछिल बोले तारा कि फल लाभ करेछेन, एवं एकादशी এই ব্রত সবাই করবেন, কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না। আমরা এ সম্পর্কে আজকে বিশেষ করে এগুলোকে আলোচনার মধ্যে আনব। আজকে আমরা প্রথমত আজকের এই একাদশী মাতৃ সম্পর্কে আজকে যে আমলকি একাদশী আগেই বলেছিলাম, যেটা কিন্তু ফাল্গুন মাসে কৃষ্ণ এই শুক্লপক্ষের একাদশী পড়েছিল আজকে। যদি আজকে ত্রয়োদশ বর্ষা তিনটি তিথি একসঙ্গে যুক্ত হয়েছেন, তাই এটাকে দ্বাদশী নামে আখ্যায়িত করা হয়েছে। রামচন্দ্র ভগবানের গুরুজি বশিষ্ঠদেব। আমরা এই একাদশী ব্রতের মাতমটা শুনবার আগে আমরা গৌর গোবিন্দের লীলার বা গৌর কথা ব্যতীত আমাদের তো ভজন সাধন, ভজন সাধন সিদ্ধি এই তিনটা স্তরে আমরা উপনীত হতে পারব। কিন্তু সেই তিনটা স্তরকে উন্নীত করতে গেলে, উপরে উঠতে গেলে সবার আগে যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমাদের মধ্যে লক্ষ্যটা স্থির রাখা। যারা এই পথ অবলম্বন করছেন তাদের সবার কাছে আমার এইটুকু বলা, আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন, পাড়া প্রতিবেশী অনেক রকম কথা বলবে আপনাকে এই পথ থেকে বিচ্যুত করবার জন্য। কোনদিকে আমাদের কর্ণপাত না করে মহাপ্রভু বলেছিলেন, গ্রাম্য বার্তা গ্রাম্য কথা কবু না কইবে। যখনই আপনি গ্রাম্য কথার মধ্যে পৌঁছে যাবেন তখন কিন্তু আপনি আসল জায়গা থেকে সরে যাবেন। তাই পদকর্তা আমরা যারা গৌর কথা আস্বাদন করি, নিতাইসাদের কথা আস্বাদন করি, গৌর কথা বিনে নিতাইসাদের করুণা বিনে বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ভগবানকে পাওয়াটা আমাদের পক্ষে বড় দুষ্কর।
তাই সবার আগে আমাদের শ্রী গৌরাঙ্গীর কথা অমৃত চৈতন্য লীলা, চৈতন্য লীলা কোথায় যার সুদূরে বিশ্বাস সেই যায় চৈতন্যচন্দ্র চরণের পাশ। চৈতন্যকে বাদ দিয়ে অর্থাৎ মহাপ্রভুকে বাদ দিয়ে আমরা কোনো পথে এগোতে পারব না, এটা স্থির। তাই আমরা আজকে প্রারম্ভে শ্রী গৌরাঙ্গীর একটি পদ, আমরা পদকর্তার আনুগত্য নিয়ে আমরা, কারণ আমাদের তো আনুগত্য গতি ছাড়া অন্য কোনো গতি নাই। মহাপ্রভু যেমন বলেছেন কলিজীবের ন তপস্যা ন যোগেন ন সমাধিনা কলৌ কেশব কীর্তনাথ, কলিযুগের মানুষের একটি মাত্র পথ, একটি মাত্র গতি, কলৌ নাস্তি এব, কলিযুগের কোনো অন্য কোনো গতি নেই। কোনটা বিনে? না কৃষ্ণ কথা বিনে, হরিনাম বিনে। তাই সবাই মিলে আমরা একটু হরে কৃষ্ণ নাম প্রথমে গাইব, সবাই গাই, সবাই যদি আপনারা বলেন মা গাই তাহলে একটু গে সবাই মিলে গাইব, হাত তালি দিয়ে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে করে, হরে রাম করে রাম 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 হরে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण करे हरे हरे राम करे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण जय गौर हरि बोल हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गौर प्रमाणे हरिबो हरिबो आस्ते हो गेल बाबा जोर करे बोलबो नितई गौर प्रमाणे हरि हरि बोलो राधे राधे आगे बोलें मेरे गोपाल गोविंद है तो गोविंद जदि आपनार गोपाल जदि आपनार तार जन्य आपनी जोर करे हरि नाम ध्वनि देवें एटा लज्जा करे केन हबे केन अल्प करे हबे जोर करे हबे जा है होक हाँ जा हबार है होक हाँ विश्वास तो थाकबे जेन सत भावनाय मन विश्वास अबिचल एटा जेन थाके आमार हाथटा देखछेन पाँचटा आंगुल प्रत्येकेर पाँचटा करे आंगुल आछे कारो छटा आंगुल ओटा बाद दिन किन्तु मूल पाँचटा एटा मुठो करले कारो गाले जदि मारेन बाबा दाँत कपाटी एकबारे उबड़े चले जाए किन्तु एकटा जदि ना थाके मारा जाबे ना আর একটা যদি না থাকে মারা যাবে না তাহলে পাঁচটা জিনিস আমাদের থাকতেই হবে জ্ঞান প্রথম কথা জ্ঞান প্রেম ভক্তি লক্ষ্য আর নিষ্ঠা এই পাঁচটা যে এই পাঁচটার একটাও যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুষ্টিটা বদ্ধ হবে না এইগুলো আমাদের মনে রাখতেই হবে তাই আজকে আমরা এই শুভ সময়ে আমরা আজকে হরিবাস অতিথি বশিষ্ঠদেব রামচন্দ্র ভগবানের গুরুদেব শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী শ্রী রাধাষ্টমী রাধার নাম হয়েছিল কেন জানেন রাধারানী যেদিন আবির্ভাব হয়েছিলেন সেদিন নক্ষত্রটা ছিল নক্ষত্র আমরা যেদিন জন্মগ্রহণ করি প্রত্যেকে নক্ষত্র হিসেবে আসি বাবা এই যেমন এই যে একাদশীগুলো আছে দ্বাদশী চারটা তিথি যোগে চারটা নক্ষত্র যোগে হয় তেমনি রাধারানীর আবির্ভাব হয়েছেন অনুরাধা নক্ষত্রে তাই রাধারানীর নাম হয়েছিল রাধা বা কৃষ্ণ গোবিন্দের অর্ধেক অংশ হয়েছিলেন বলে তিনি আধা বা রাধা জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি সীতামা হারিয়ে গেলেন কোথায় ১৪ বছর বনবাসে গেছেন সীতামাকে নিয়ে প্রভু রামচন্দ্র সেখান থেকে তিনি রাবণের দ্বারা হরণ হয়ে গেলেন কারণটা আর কিছু ছিল না অপরাধ একটাই ছিল সীতামা দশমী বৃদ্ধা একাদশী করেছিলেন এটা কিন্তু আপনাদের আমাদের মনে রাখতে হবে বাবা একাদশী করুন দশমী বৃদ্ধা একাদশী করা যাবে না হিরণ্যকশিপু বড় বদমাইশি করছে দেবতারা সকলে মিলে চিন্তা করলেন
অসুরাজ হিরণ্যকশিপু আমাদেরকে বারবার স্বর্গচ্যুত করছে। দেবতাদের রাজা ইন্দ্র তিনি বারবার স্বর্গচ্যুত হয়েছেন ওই একটি কারণ, একাদশী ব্রত করতেন না বলে বারবার তারা মাং ধাতা। তিনি একাদশী ব্রত করেছিলেন বলে শ্রী ভগবানের কৃপা লাভ করেছিলেন। গান্ধারী পাণ্ডবদের কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রের কৌরবদের জননী ছিলেন কে? গান্ধারী। তার কটা পুত্র হয়েছিল? 100 পুত্র হয়েছিল, তাই তো? গান্ধারী 100 পুত্র, একটাও বেঁচে থাকেনি। অপরাধটা করেছিলেন ওই একাদশী, দশমী বৃদ্ধে একাদশী করেছিলেন। আবার দ্বাদশীর পালনটা নষ্ট হয়ে যাবে একাদশীর পরদিন, রাজা অম্বরীশের কথা আখ্যান আপনারা শুনেছেন। ঋষি দুর্বাসা তিনি রাজা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হলেন, কারণটার কিছু না, একাদশী ব্রত যারা করেন ভগবান তাদের পক্ষে থাকেন, ভগবান তাদের পক্ষে থাকেন। তাই ঋষি দুর্বাসা অম্বরীশকে পরীক্ষা করবার জন্য দ্বাদশী তিথিতে স্বশিষ্য নিয়ে রাজা অম্বরীশের বাড়িতে পৌঁছলেন, গিয়ে বললেন আজ আমি এখানে প্রসাদ পাব, উত্তম ব্যবস্থা, আসুন। সসম্মানে সজ্ঞানে ঋষি দুর্বাকে আতিথ্য দিলেন। ঋষি দুর্বাসা বললেন আপনি স্নান সেরে আসি, এরপর আমি প্রসাদ পাব, ভালো কথা, চলে গেলেন। কিন্তু ঋষি দুর্বাসা একটু পরীক্ষা করতে চাইলেন, ভক্তকে পরীক্ষা কে করেন? ভগবান করবেন, অন্য কেউ পরীক্ষা করবেন না বাবা, আপনার পরীক্ষা অন্য কেউ নেবে না, এটা আপনাকে মনে রাখতে হবে, আপনার পরীক্ষা একমাত্র ভগবান নেবেন। আপনি যদি এরকমটা মনে রাখতে পারেন, লক্ষ্যটা স্থির রাখতে পারেন, একটা দৃষ্টান্ত দিই বাবা, দিয়ে আমরা একাদশী মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। জিরাফ দেখেছেন? অনেক উঁচু উঁচু প্রাণী বাবা, জিরাফ খুব উঁচু উঁচু প্রাণী হয়, যারা চিড়িয়াখানায় যাবেন দেখবেন জিরাফ। জিরাফের বাচ্চাটা যেই হলো, জিরাফ তো উঁচু প্রাণী, থপাস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে বুঝতে পারলো না আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় বা পড়ে গেলাম। খুব ভালো করে চিন্তা করবেন, মিলিয়ে নেবেন নিজেদের সঙ্গে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় বা পড়লাম, জানা যাচ্ছে না, তখন জানতে পারলাম না। ছোট্ট বাচ্চা, তার কোনো বোধ নাই, কিন্তু মায়ের চিন্তা আছে কি পেছনে বাঘ আসতে পারে যে কোনো সময়। আবার জিরাফের ছোট্ট বাচ্চাটাকে ন ধরত, কচি বাচ্চা খেতে সিংহ বাঘেদের খুব ভালো লাগে, মায়ের চিন্তা তাড়াতাড়ি একে উঠিয়ে নিয়ে যেতে পারলেই তবে শান্তি। তাই মা করলো কি, মা জিরাফটা করলো কি, ঝেড়ে একটা জোরে লাথি মারল। বাচ্চাটা করলো কি, প্রথমটা হচ্চকে গেল, কি হলে রে বাবা, কিছু বুঝতে পারে না, কিছু বুঝতে পারলো না, পাল্টে পড়ে গেছে। পাল্টে পড়ে যেতে মা জিরাফ দেখলো যে তো উঠছে না, আবার ওপাশ থেকে ঘুরে গিয়ে আবার একটা জোরে লাথি মারল, আবার পাল্টে এধারে আবার পড়ে গেল। তখনও ঝটকা লাগলো, বুঝতে পারলো না কি হলো, কিছু বুঝতে পারলো না। মা জিরাফটা তখন চিন্তা করছে, তাই তো, একে এপাশ থেকেও মারলাম ও বুঝলো না, এপাশ থেকেও মারলাম বুঝলো না, কি করা যায়, এদিকে বাঘের ভয়, সিংহের ভয়। তাই অবশেষে মা চিন্তা করলেন কি, মা জিরাফ চিন্তা করলেন কি, সজোরে সজোরে বাচ্চাটার গায়ে পদাঘাত করলেন। যেই বাচ্চাটার গায়ে পদাঘাত জোরে করেছেন, তখন ধীরপির করে বাচ্চাটা উঠে দৌড়তে লেগেছে, নিতাই গৌর প্রভা আনন্দ হরিবোল, হরিবোল।
এই সংসারে আমরা এমনি করে বাবা লাথি খাচ্ছি, এপাস থেকে এপাস, ওপাস থেকে এপাস। যেদিন মনে হবে কৃষ্ণকে পাওয়ার জন্য আমাকে ছুটতে হবে, সাংসারিক জাগতিক দুর্হ যত সমস্যা থাকুক না কেন বাবা, সমস্ত সমস্যাটা সর্বকর্মাণি মহি সংনাস্তমত পারা ভগবান বললেন গীতায়, যে তোমার সমস্ত চিন্তা যারা আমরা এ যাবৎ পর্যন্ত এই জগতে যারা আমরা চিন্তা করেছি আজ পর্যন্ত, বলুন কোনো চিন্তা করে কোনো সমস্যার সমাধান কি আমরা করতে পেরেছি? হয়নি। কোনো সমস্যার সমাধান আমরা করতে পারিনি বাবা। তাহলে সমস্যা যা আছে থাক, আমাদের একটাই চিন্তা একটাই ভাবনা হোক, সে ভাবনাটা আর কিছু না। ভজ ভুরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার বৃন্দ রে, ভজ ভুরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার বৃন্দ রে, জগরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে, ভজহরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, হে ভব সিন্ধু তরে, হে ভব সিন্ধু তরে, জগরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে, জগরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে, শীত আতপ পাতপুরি সনার্জিত, আতপ পাতপুরি সনার, এদিন জামিনি জাজিরে, এদিন জামিনি জাজিরে, পৃথায় বিনু কৃপন দুরুজন, আয় সে বিনু কৃপন দুরজন, চপল সুফল লাগি রে, চপল সুফল লাগি রে, ভজ মোরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে, ভজহরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে, হে ধন যৌ রে পুত্রপুরি জন, হে ধন যৌবন পুত্রপুরি জন, ইতে কি আছে পরতীতি রে, ইতে কি আছে পরতীতি রে, কমল দল জল
জীবন টল মল মাল দাল জল জীবন টল মল হরি পদ নীতি নীতি রে ভজ হরি পদ নীতি রে ভজ মুরে মন নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভাজে মানি নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে পূজন সখী গণরে আত্মনিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে গোবিন্দ দাস অভিলাষী রে বাজ ঘুরে নন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে জয় জয় শ্রী দাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল এই বিশাল একটা হাতির কাছে একটা সারমেয় কুকুর গেছে বুঝতে পারছেন বিশাল একটা হাতি হাতি তো কত বিশাল হয় জানেন তো কুকুরটা গিয়ে দাঁড়িয়ে বলছে কিরে ভাই দুজন বন্ধু হয়েছে যদি অসম বন্ধু হয়তো সম সময় হয় তা বন্ধু জগতে সকলেই হতে পারে বাবা ছোট বড় কেউ বয়সে ছোট হল সে আপনার বন্ধু হতে পারে কেন মহাপ্রভুর বাক্য কৃষ্ণ নাম যার থেকে শুনবেন সে আপনার থেকে বয়স ছোট হলেও তবু আপনার প্রণম্য রাজা শুদ্ধোধন তার পুত্র বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন শ্রীখণ্ডে রঘুনন্দনের পিতা মুকুন্দ তিনি তার পুত্র রঘুনন্দনকে প্রণাম করেছিলেন কেন না রঘুনন্দন ছেলে মানুষ 5 বছর বয়স তার থেকেই তার গোবিন্দ লাভ হয়েছিল তো এইরকম দৃষ্টান্ত অনেক আছে তা সারমে আমার কুকুরটি হাতিকে বলছে কিরে ভাই তোর ছেলেপুলে হবে না হাতি বলছে দেখ ভাই আমাদের বাচ্চা মানে হাতির বাচ্চা 2 বছর সময় লাগে প্রায় 18-19 মাস সময় লাগে বাচ্চা হতে আর সারমে মানে কুকুরের বাচ্চা বছরে তো বাবা 3 বার হয় তা 3-4 মাস চলে গেছে এমন সময় আবার কুকুরটি গিয়ে বলছে কিরে ভাই তোর এখনো হয়নি আরে না না সবুর কর আমার দেরি আছে আমার এই 5টা হয়ে গেছে ভালো তুই আনন্দে থাক আবার 4-6 মাস গেল আবার কুকুরটা গেছে গিয়ে বলছে কিরে ভাই তোর এখনো হয়নি আমার তো দেরি আছে আমার এখন দেরি আছে না আবার আমার হয়েছে 5-6টা ভালো তুই আনন্দে থাক এরপর করতে করতে 1 বছর 2 বছর হতে যায় তা 2 বছরের মধ্যে সারমের প্রায় 10টা 12টা হয়ে গেছে সে বারবার গিয়ে বলছে জানিস গতবারে 5টা এবারে 5টা এরবারে 5টা এরকম করে করে অনেক হয়েছে কটা আছে তোর না বলে তা জানি না বলে কটাকে তো ঠেঙিয়ে মেরে দিয়েছে আবার রাস্তায় চলতে গিয়ে কতগুলোকে মেরে দিয়েছে বাচ্চারা কতগুলোকে ঠেঙিয়ে মেরে দিয়েছে এখন একটাও আছে কি না আমার জানা নাই না বলে দেখ আমার কিন্তু হয়েছে হাতি তখন বলছে 2 বছর হয়ে গেছে হাতি তখন বলছে দেখ ওই দেখ সারমে দেখছে
হাতির বাচ্চাটা তো বেশ বড় সড়, হাতির বাচ্চাটা চলে যাচ্ছে, পেছনে সব অন্যান্য সব সারমেয়েরা তারা খেউ 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 করছে, হাতির বাচ্চা কোনো দিকে সে দেখছে না। হাতি বলছে, কি রে তোর বাচ্চাকে লোকে দেখতে আসছে? দেখ আমার, দেখ আমার বাচ্চাকে, দেখ চারধার থেকে লোকজন দেখতে যাচ্ছে, ওই হাতি যাচ্ছে, ওই হাতি যাচ্ছে, ওই হাতি যাচ্ছে। হ্যাঁ, হাতি তখন বললে যে আমার ওই একটাই বাচ্চা হয়েছে, কিন্তু দেখ আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে যায় সবাই তাকিয়ে দেখে, আর তোর বাচ্চা যখন হয় তখন সবাই মিলে লাঠি দিয়ে ভাগানোর চেষ্টা করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই এ জগতে বাবা এই কৃষ্ণ নামের হাতি হতে হবে। যদি সবাই আমরা কৃষ্ণ নাম করতে পারেন তাহলে আপনাকে সবাই চিনে রাখবে, কেউ কিচ্ছুটি করতে পারবে না। কেউ আপনার পেছনে যতই কিছু করুন আপনি কানটা বন্ধ রাখবেন, কোনো কথা শুনবেন না, যে পথে যাওয়ার চেষ্টা করছেন সেই পথটাকে চল রে মন নিজ নিকেতন, চল রে মন নিজ নিকেতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। আমি হরি বলে বলবো যার মদন মখন খেলিব, এমনি ভাবে ব্রজের পথে চলব গো আমি, হরি বলে বলবো আর মদন মখন খেলিব, এমনি ভাবে ব্রজের পথে চলব গো, হরি বলবো আর মদন মখন খেলিব গো, ব্রজের পথে চলব গো আমি, হরি বলবো বলবো আর গো, এমনি ভাবে ব্রজের পথে চলব গো আমি, যাব গো বৃন্দপুরে, হব গো গোপিকার নূপুর, আমি যাব গো ব্রজেন্দ্রের পুর, হব গো গোপিকার নূপুর, আমি যাব গো সেই ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর, আমি তাদের পায়ের নূপুর কইয়ে সদাই বাজিব গো, আমি তাদের পায়ের নূপুর হয়ে বাজিব গো, তাদের পায়ের নূপুর কইয়ে সদাই বাজিব গো, আমি তাদের পায়ের নূপুর হয়ে বাজিব গো, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এমনি ভাবে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হরিব, হরে নরোত্তম দাস পুরলো এই অভিলাষ, নরোত্তম দাস না পুরিল এই অভিলাষ, নরোত্তম দাস আমার না পুরলো এই অভিলাষ, কহে দিল নরোত্তম দাস না পুরিল এই অভিলাষ, কবে সেই সজ পাখির কৃপা হবে গো, ওই কবে সেই ব্রজবাসীর কৃপা হবে গো, আমি সেই ব্রজবাসীর কৃপা হবে গো, ওই কবে সেই ব্রজবাসীর কৃপা হবে গো, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এইভাবে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন খেলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, জয় জয় রাধা রানী কি, জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় জয় গোপাল জিউ কি, জয় জয় গিরিধারী লাল কি, আপন আপন গুরু মহারাজ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
वैशिष्ट्य बोलछेन भगवान रामचंद्र के आमलोक्का व्रतं राजन महापातक नाशन तले आज के एकादशी नाम की बोलला हलो आमलोकी एकादशी एटा किन्तु फाल्गुन मासेर एकादशी शुक्ल पक्षेर एकादशी पड़छे एटा एकटु बुझे निये जाबेन क्यों जिज्ञेस करले आपनि बोलते पारबेन बोले तुई बाबा तो फाल्गुन मास चैत्री मासे एकादशी करलि तारपर फाल्गुन मास बोलछिस केन केननाा अमावस्या 29 तारीखे गेछे एगुलो जेने राखुन नाहले प्रश्न उत्तर दिते पारबेन ना 29 तारीखे अमावस्या गेछे 30 तारीखे प्रतिपद ताई प्रतिपद माने से मासे पड़े गेछे एक पक्षटा शुक्ल पक्षटा তাই সেই শুক্ল পক্ষটা এখান টানা হয়ে চলে আসছে তাই আমলোক্কা ব্রতং রাজন মহাপাতক নাশনং মোক্ষদং সর্বলোকানং গোশাস্ত্র ফলপ্রদং মাংধাতাকে বলছেন বশিষ্ঠ মহারাজ মাংধাতা মানে মাংধাতা মানে নিজেকে ভগবান মনে করেছিলেন মাংধাতা ভগবানের সঙ্গে তুলনা করছেন ভগবান হচ্ছেন সরৈশ্বর্য পূর্ণ যশ ভগবান ভগবানের সঙ্গে তো কারো তুলনা হয় না বাবা ভগবান হচ্ছেন ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত এই দুটো সম্পর্ক থাকবে তাই মাংধাতাকে ঋষি বৈশিষ্ট্য বলছেন ব্রহ্মাণ্ড পুরাণ থেকে বললেন হে রাজন আমলকির ব্রত মহাপাতক বিনাশী এই একাদশীতে যারা করেন যত রকমের পাপ থাকুক বাবা জানতে অজান্তে ভুল করে ভ্রমিতে ভ্রমিতে বিভিন্নভাবে আমাদের পাপ হয়ে যায় সেটা আমরা জেনেও হয় প্রবৃত্তিজাত হয় নিবৃত্তিজাত হয় প্রবৃত্তি বা নিবৃত্তি এগুলো কেম করে বুঝবো আপনার কারোর ইচ্ছে নেই কারোর কোনো ক্ষতি করার ইচ্ছে নেই কিন্তু তবুও মনের মধ্যে যদি আপনার কখনো সুসুপ্ত ভাবে জেগে যায় জোর খারাপ হলেই ভালো তাহলে কিন্তু ওটা পাপ হয়ে গেল এর দৃষ্টান্ত দিচ্ছেন শচী মায়ের কথা বলুন শচী মা মনে মনে চিন্তা করলেন যত নষ্টের গোড়া ওই বাবলা সিপাটের কে অদ্বৈত আচার্য হ্যাঁ অদ্বৈত আচার্য যত নষ্টের গোড়া ওই নেড়া গোসাই কেন না আমার বড় ছেলে বিশ্বরূপটাকে সন্ন্যাসীতে পাঠিয়ে দিয়েছে আবার এই ছোট ছেলে নিমাইটা কত কষ্টে পড়ে আগে আগে ছটা মেয়ে হয়েছে তারপরে এরা দুটো হ্যাঁ একে বুঝি সন্ন্যাসে পাঠিয়ে দেবে সন্ন্যাসী করিয়ে দেবে এরা মনে মনে করছেন বলেননি কখনো কিন্তু এই অপরাধটা খণ্ডলন কবে না যেদিন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র নিয়ে হ্যাঁ নিদয়া ঘাট আছে বাবা এখনো নবদ্বীপে গেলে নিদয়া ঘাট দেখবেন নিদয়া ঘাট এই জন্যে বলা হয়েছে যে যেখানে মহাপ্রভুর মস্তক মুন্ডন করে সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন সেই ঘাটটার নাম আজও নিদয়া বলে রাখা হয়েছে যে এত নিষ্ঠুর এত নিষ্ঠুর সেই গঙ্গার তীরে তাই মহাপ্রভু করলেন কি অর্থাৎ তিনি তখন বৃন্দাবনের ভাব নিয়ে বৃন্দাবন যাত্রা করেছেন কিন্তু বৃন্দাবন কোন পথে যেতে হবে তিনি তিনি জানেন না কথা বৃন্দাবন কাহা মোর সখাগণ কাহা রাখালগণ এই করতে করতে ছুটছেন রাঢ় দেশ অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই তিনটাকে নিয়ে তখন রাঢ় দেশ ছিল বাবা বাংলা বিহার উড়িষ্যা তিনি বৃন্দাবনের পথে ধাবিত হয়েছেন ওখানে বৃন্দাবনে নিত্যানন্দ প্রভু তখন সারা ভারতবর্ষ পর্যটন করতে করতে প্রকাণ্ড দেহধারী নিতে আইছেন আমার হ্যাঁ দণ্ড কমণ্ডলী সন্ন্যাসীর বেশ ধারণ করে বৃন্দাবনে অপেক্ষা করছেন আমি যাকে খুঁজতে এলাম তাকে তো পেলাম না কোথায় পাবো কোথায় পাবো কে যেন কানের ভেতর মরমে বলে দিল যে তুমি যাকে খুঁজছো নিত্যানন্দ তোমার সেই প্রিয় ভাই শ্রীরাম নবদ্বীপে এসে আবির্ভূত হয়েছে কে সে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করেছে এখন সে হয়েছে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়েছেন আমাকে যেতে হবে জ্যৈষ্ঠ মাস গরমের দিন নিত্যানন্দ প্রভু এসে নন্দনন্দন আচার্যের বাড়িতে এসে পৌঁছলেন এসে এখানে তিনি অপেক্ষা করছেন নিমাই গোবিন্দ সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন তিনি কথা দিলেন না না এখন তো বৃন্দাবনে নিয়ে যাওয়া যাবে না আগে মায়ের ঋণ শোধ হোক
মাদ্রি ঋণ শোধ হোক, মাদ্রি ঋণ না শোধ করে তো যাওয়া যাবে না। তাই নিত্যানন্দ প্রভু গিয়ে মহাপ্রভুকে ফিরিয়ে আনলেন। কোথায়? নাসিবাট বাবলা, বাবলা বনে বসে বসে অদ্বৈত আচার্য, এখন গঙ্গার তীর, সেটা নষ্ট হয়ে গেছে জায়গাটা, কিন্তু পূর্বে ওটা বাবলা বন ছিল, তাই বাবলা নামে শ্রীপাঠ হয়েছিল অদ্বৈত প্রভু। বাবলা বনের মধ্যে তিনি সাধন ভজন করতেন এবং নিতাই গৌরকে সচলকে অচলকে সচল করে রেখেছিলেন, এখনো আছে। তাই নিত্যানন্দ প্রভু ফিরিয়ে আনছেন মহাপ্রভুকে কোন জায়গায়? নাস্তিপাট বাবলায়, নদীবক্ষে নিয়ে যাচ্ছেন মহাপ্রভুকে। মহাপ্রভুকে নিয়ে যাওয়ার পরে অদ্বৈত আচার্য গৃহিণী সীতা ঠাকুরিনী মা বলছেন, নিত্যানন্দ বলুর মা, আমার বহুদিনের আশা, আমার বহুদিনের স্বাদ, তোমাদের দুই ভাইকে একত্রে আমি সেবা দেব। এ বড় আনন্দের কথা মা। অদ্বৈত গৃহিণী আর সীতা ঠাকুরানি উলাহুলি দিল সবে, গড়া মুখ হেরি নিতাই গৌর আনন্দে হরিপুর। তা অদ্বৈত প্রভুর বাড়িতে ভোজনের ব্যবস্থা হয়েছে। সীতা ঠাকুরানী মা বুড়ি মানুষ, সকাল থেকে পাক শাক করছেন, দুপুরের মধ্যে ভোগ লাগিয়েছেন। মহাপ্রভু যখন বসলেন সেবা করতে, নিতাইচাঁদ সেবা করতে বসেছেন, দেখলেন যে সমস্ত পদগুলি রান্না করেছেন মা সীতা ঠাকুরানী, দশজন পূজারি দুদিন ধরে রান্না করলেও করতে পারবেন না। কি করে করলেন বুড়ো মানুষ? এটা একমাত্র শ্রী রাধারানীর কৃপা, রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা হলে কি না হয়? কৃষ্ণচন্দ্র হলেন বিষয়বস্তু, রাধারানী হলেন আশ্রয়বস্তু। রাধারানীকে আশ্রয় করলেই আমাদের বৃন্দাবনের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ পাওয়া যাবে। নিতাই গৌর প্রমানন্দ হরি। তাই শ্রীধাম নবদ্বীপ থেকে, মায়াপুর থেকে, হ্যাঁ নদিয়া থেকে মাকে এনে মা এসে দেখলেন, যখন শচীমাতা বৃদ্ধ হয়ে গেছে, দেখলেন বিষ্ণু খট্টার উপর মহাপ্রভু বসে আছেন, প্রকাণ্ড দেহধারী সন্ন্যাসী। মা করলেন কি? প্রণাম করলেন আমার গৌরহরিকে। প্রথমটা চিনতে পারছেন না, কে ইনি, বোধহয় সন্ন্যাসী হবে। প্রণাম করলেন, যে প্রণাম করেছেন, প্রণাম করতেই মহাপ্রভু বলেন, মা এতদিনে তোমার অপরাধ মোচন হলো। কেন না? সেই সূক্ষ্ম কথা মনে করেছিলেন, যা করেছে ওই অদ্বৈতে নেড়া গসাই, তাহলে মনে মনে চিন্তা করলেও বাবা আমাদের পাপ হয়। তা হে মহারাজ, হে মানদাতা, এই ব্রত মহাপাতক বিনাশী, সর্বলোকের মোক্ষপ্রদ এবং সসংখ্য গোদানের সমফল দান করে থাকি। একজন হিংসাপরায়ণ ব্যাট যে প্রকার মুক্তি হইয়াছিল সেই পুরাতন ইতিহাস এই ছলে পৌরাণিক গণ উদাহরণ দিয়া থাকেন। একদা বৈদিশ নগরের শশবিন্দুর নামে এক বিখ্যাত রাজা ছিলেন, তার রাজ্যকালে কেহ কৃপণ বা নির্ধন ব্যক্তি ছিল না। কৃপণ বা নির্ধন, এই জগতে আমরা শ্রীকৃষ্ণ নাম চিন্তামণি, নাম চিন্তামণি, কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মার নাম নামে নেই। নাম হলো চিন্তামণি স্বরূপ এবং পূর্ণ শুদ্ধ, সর্ব অবস্থায় নাম করা যাবে। এবং এই একাদশী মাহাত্মের কাছে বা একাদশী কথা বলতে গিয়ে আরও একটা কথা বলে রাখি বাবা, যাদের মনের সংশয় হয়, মায়েরা বিশেষ করে যারা এসেছেন, কিছু মনে করবেন না বাবা। যারা শারীরিক কোনো কিছু ব্যাধি হয়, শারীরিক যেটা হয়, সেই অবস্থাও আপনি একাদশী ব্রত করবেন, কিন্তু অন্ন গ্রহণ করবেন না। একবারে স্কন্দ পুরাণ থেকে বলে দিচ্ছি বাবা, স্কন্দ পুরাণ থেকে বলে, অনেকে মনে করেন বাবা শারীরিক এখন ব্যাপার, এখন তো কিছু একাদশী ব্রত করা যাবে না। না, কোনো অবস্থায় না, কোনো অবস্থায় একাদশী নই বা একাদশী তজেত, হর্ষ বা সমবস্থিতে নই বা একাদশী তজেত। হে মহারাজ, তাই এই একাদশী ব্রতের কথা বলতে বলতে কেউ কৃপণ ছিল না, শশবিন্দু নামে বৈদেশ নগরে একজন বিখ্যাত রাজা ছিলেন, তার রাজ্যকালে কেউ কৃপণ বা নির্ধন ছিল না, সকলেই ধার্মিক নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করতেন। একদা তার নিশি জাগরণ করিয়া আমলকে একাদশী ব্রত করিতে থাকিলে তথা এক ব্যাদ আসিয়া উপস্থিত হল। ব্যাদ মানে যার মনে হিংসা, যে অপরকে হত্যা করে যার নিজের লালসা চরিতার্থ করে তাকে ব্যাদ বলে।
তাকেই বলে বেদ। সেই বেদ তাদের সঙ্গে নিয়মানুসারে বেদ ও ব্রত পালন করলেন। এই পুণ্যের প্রভাবে বেদ পরবর্তী জন্মে জয়ন্তী নামক নগরে বিদুরথ নামক রাজার পুত্র হইয়া জন্মগ্রহণ পূর্বক চতুরঙ্গ বল ধন এবং ধনশালী হইলেন। উক্ত রাজা একতা মৃগার্থে বনমধ্যে গমন পূর্বক দৈববশত পথভ্রষ্ট হইয়া পড়িলেন, অরণ্যে পড়ে গেলেন। এমত অবস্থায় পর্বত মধ্যে নিবাসী কিছু ম্লেচ্ছ আসিয়া রাজাকে দর্শন করলেন এবং তাকে মার মার শব্দ করে তাকে হত্যা করতে চাইলেন। কিন্তু রাজা নিদ্রিত অবস্থা আছেন, এইদিকে ম্লেচ্ছগণ রাজাকে বধ করিতে যাইতেছে। এমত অবস্থায় আমলকে একাদশী রাজাকে রক্ষা করিবার জন্য রাজার শরীর হইতে সর্বাঙ্গ সুন্দর এক উৎকৃষ্ট প্রমদা বহির্গত হইলেন। ক্ষণকালের মধ্যে সে শত্রুদেরকে নিধন করলেন এবং ওই রাজা বেঁচে গেলেন। ইহাই আমলকে একাদশী ব্রতের ফল। অর্থাৎ যদি আমরা পূর্ণভাবে বিশ্বাস করি, পূর্ণতা থাকে আমাদের একাদশীর উপরে। আরেকটা দৃষ্টান্ত আমাদের মনে পড়ে, একটা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, উড়োজাহাজটা উড়ে যাচ্ছে, হঠাৎ করে উড়োজাহাজে যত যাত্রী ছিলেন, হ্যাঁ, সবাইকে ফোন হয়ে গেল, মানে ক্যাবিনেট থেকে যে পাইলট যিনি চালাচ্ছেন তিনি বলছেন, আমি এমন অবস্থায় পড়েছি, এমন মেঘাকার হয়ে গেছে আকাশ যে আমার প্লেন আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার প্লেনটা বোঝায় ক্র্যাশ হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যেতে পারে, আমি ধাক্কা খেয়ে যেতে পারি, আমি রাস্তা দেখতে পাচ্ছি না। তা অত লোকের মধ্যেই একটা বাচ্চা মেয়ে, তার কোনো চিন্তা নেই, সে হাস, আর বাকি সবাই কি হবে, সবাই চিন্তা করছে, সবাই ভয়ে তত্রস্ত, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে আমরা মারা যাবো, সবাই চিন্তা করছে। কিন্তু বাচ্চা মেয়েটা সে সিটের উপর বসে বসে সে তার অকাতরে হেসেই যাচ্ছে। পাশে একজন বসেছিলেন, তিনি ভাবছেন তাই তো, এত লোকে কান্নাকাটি করছে, হাই কী হবে করছে, আর এই মেয়েটা কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এ কেন কোনো চিন্তা করছে না, এর মনে হাসি কেন। কিছুক্ষণ পর প্লেনটা যথারীতি যথাস্থানে অবতরণ করলো। যারা যাত্রী ছিল সবাই নেবে, সব আত্মীয়স্বজন তারা শুনতে পেয়েছে, যে যাকে পাচ্ছে জড়িয়ে ধরে হাউ মাউ খাউ করে কান্না কাটে চিৎকার চব্য করছেন, ও আমরা বেঁচে গেছি। তখন সেই বাচ্চা মেয়েটা সে হেসেই যাচ্ছে। পাশে যিনি বসেছিলেন তিনি ভাবলেন তাই তো, এত লোক চিন্তা করলো, এত লোক ভাবনা করলো, এত লোক ভয় পেয়ে গেল, প্লেনটা বুঝি ক্র্যাশ হয়ে যাবে মানে ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে, অত এই মেয়েটার মনের মধ্যে কোনো চিন্তাও নেই, ভাবনা নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্লেশ নেই। আস্তে আস্তে গিয়ে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, হ্যারে মা, প্লেনটা যখন উড়ছিল, যখন সবাই ভয়ে তটস্থ কাঁদছিল, হ্যাঁ, তুই তখন হাসছিলি, ব্যাপারটা কি বলতো? মেয়েটি তখন বলছে, দেখুন, যিনি প্লেনটা চালাচ্ছিলেন তিনি আমার বাবা, মানে পাইলট। মেয়েটা বলছে, ছোট্ট মেয়েটা, যিনি প্লেনটা চালাচ্ছিলেন তিনি আমার বাবা, মানে তিনি পাইলট। তিনি জানেন যেহেতু আমার মেয়ে আছে, অত যেনতন প্রকারে আমাকে প্লেনটাকে রক্ষা করতেই হবে বা সুস্থ জায়গায় নামাতেই হবে। অর্থাৎ আমরা জানি আমাদের সকলের পাইলট কৃষ্ণচন্দ্র ভগবান। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। যতই যাই বিপদ হোক না কেন বাবা, ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণারো বিন্দরে। যদি আমরা সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে বিশ্বাস করতে পারি, তিনি আমাদের রক্ষাকর্তা, রাখে হরি, তার উপর যদি সবটা অর্পণ করে দিতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। অনাদি কাল হইতে কৃষ্ণ বহির্মুখ অন্যগত প্রাণ, তাই আমরা কিছুতেই বুঝতে পারি না কেমন করে কৃষ্ণের কৃপা হয়, কেমন করে ভক্তের কৃপা হয়, কেমন করে বৈষ্ণবের কৃপা হয়, কেমন করে নামের কৃপা হয়, এটা আমরা বুঝে উঠতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য।
বসে নব সেই জন গাইবটা বসে নব সেই জন বসে তোমার একটাই কথা বাবা তাদের তো চিন্তা থাকে না বৈষ্ণবের চিন্তা থাকে না দেবদেবীদের রাগ থাকে বাবা দেবদেবীদের রাগ থাকে থাকে না শুক্লপক্ষের দ্বিতীয় রথযাত্রা হয় পুরী ধামে পাঁচ দিনের দিন হেরা পঞ্চমী বলা হয় হেরা পঞ্চমী কেন না মা বিমলা মানে লক্ষ্মী রূপে তো জগন্নাথ অবস্থান করেছেন তাই যত কোটি কোটি লোক যায় না কেন বাবা কারো প্রসাদ পাওয়ার অভাব হবে না সবাই প্রসাদ পেয়ে চলে যেতে পারবে কাশীর বিশ্বনাথ বাবার ছেলে শিব তো বলে আমি একবার জগন্নাথকে দেখতে যাব বেড়া তুমি যেতে পারবে না কেন দাঁড়াও দেখবেন জগন্নাথ মন্দিরের থেকে দূরে ওই কাশীশ্বর শিবকে দাঁড় করে রেখে দিয়েছেন বলে তোমার যা হবে না তুমি এখানে থাকো তাই পঞ্চম দিনে যখন রথের উপরে বলভদ্রদেব সুভদ্রা মা আর আমার প্রভু জগন্নাথ এরা রথের উপরে ছিলেন গুন্ডিচা মন্দিরে অবস্থান করছে পাঁচ দিনের দিনে গুন্ডিচা মানে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম হলো গুন্ডিচা আর এখনো পর্যন্ত যারা সেবায়িত হিসেবে আছে সবর বিশ্বাবসু জগন্নাথ দেব নিজেই বলেছিলেন ওই সবর মানে বিশ্বাবসু যে নীলমাধব ছিলেন নীলগিরি পর্বতে যিনি সেবা করতেন সেই সবরের বিশ্বাবসুর বংশধরেরা তারা এখনো পর্যন্ত ওই জগন্নাথের সেবা কার্যে নিযুক্ত হয়েছেন এবং দয়িতা আর বিদ্যাপতি যে ব্রাহ্মণ তার দুইটি স্ত্রী ললিতার গর্ভজাত সন্তান যারা তারা পূজক হিসেবে মানে জগন্নাথের পূজক হিসেবে এই যাবৎকাল পর্যন্ত বা অদ্যাবধি তারা পূজা করে চলছেন এইভাবে পরম্পরায় চলে আসছে তা মা বিমলা করলেন কি পঞ্চম দিনের দিনে প্রভু জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে দেখতে গেলেন কিন্তু সেখানে তো গুন্ডিচা মন্দিরে মহা জগন্নাথ বলরাম তারা অপেক্ষা করছেন ইনি করলেন কি একটু দূর থেকে এরকম করে একটা পাশ এড়িয়ে এরকম করে দেখে মানে হেরে আর কি সম্পূর্ণ দেখেননি এক পলক এক পাশ থেকে দেখে চলে আসেন তাই সেটা হয় হেরা পঞ্চমী বলে এখনো পরিগণিত হয়ে আছে এগুলো আমাদের জানবো তখন বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন ব্যথা জানে রে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন ব্যথা জানে রে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরের বেদন ব্যথা জানে রে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরের বেদন ব্যথা জানে রে পরের তরে শত উপকারে গরম থাকে না কোন খানে রে পরের তরে শত উপকারে গরম থাকে না কোন খানে রে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরের বেদন ব্যথা জানে রে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরের বেদন ব্যথা জানে রে কৃষ্ণ
कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सम दृष्टिधारी जगतेर नारी धन्य धन जन माने रे सम दृष्टिधारी जगतेर नारी धन्य धन जन माने रे भावनाय मन विश्वासे अबिचल जननी रूपे देखे तार जननी रे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण मोसेज पास थके आजीव शरीर भेद व्यथा जाने रे बुझना हो से जान पासे थाके आजीवन परे रोवे दान बैठा जाने रे वैष्णव से जो जय जय वैष्णव गोस्वामी जेव की गतकाल आमाके एकजन मा प्रश्न बोलेछिलेन कथाटा आमार मने एसे गेल तिनि बोलछिलेन जे माला केन पड़बो এই মালার কথাটা একটু বলে নিই বাবা কেননা এটা বৈষ্ণব ধর্মের একটা লক্ষণ বা চিহ্ন বলতে পারে তিলক যেমন আমাদের বৈষ্ণব ধর্মের লক্ষণ বা চিহ্ন কৃষ্ণ নাম করা বৈষ্ণব ধর্মের একটা লক্ষণ তেমনি মালা গলায় পড়লে মানে মা ধাতু উদ্দিষ্ট লা দানে হরিবল্লভে ভক্তে ভস্য সমস্তে বস্তেন মা নিকট দেশে মা মানে অবিষ্ট ফল লা মানে দান করেন তাহলে আপনার কণ্ঠেই মালাটা থাকলে আমরা যেটা অবিষ্ট অভি অর্থাৎ আমরা যেটা কার্য কারণ ফল হ্যাঁ এ জগতে ভগবান সমস্তই উপাদান বাবা গোবিন্দ হচ্ছে সমস্ত উপাদান তিনি করণ তিনি কর্তৃত্ব ভগবানের কাছ থেকেই আমাদের সবাইকে ধার করে নিতে হবে নিজে নিজের থেকে কোনোটাই আপনি ধার করতে পারবেন না আমাদের নিজস্ব কোনো সম্পদ নাই আমাদের নিজস্ব সম্পদ ধন সম্পদ বলতে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ এটা যদি কেউ জোগাড় করতে পারে অর্থাৎ প্রেম আর ভক্তি এই দুটোই আপনার আমার সম্পদ হতে পারে বাকিটা আর কোনো সম্পদ নেই বাকিটা ওই ভগবানের কাছ থেকে তিনি উপাদান ভগবান থেকেই সমস্ত এসেছে বাবা ভগবান থেকেই এই বিশ্ব চরাচর ভগবান থেকে বিশ্ব চরাচর যা কিছু হচ্ছে যা কিছু ঘটবে সব যুক্ত হয়ে ঘটতে পারে ভগবানকে বাদ দিয়ে দিলে কিছুই থাকবে না বাবা মাটি বাদ দিলে ঠাকুর গড়া যাবে মাটিটা দেবেন না ঠাকুর গড়া যাবে না বাবা কাগজের হতে পারে মূর্তি হবে না তাই তাহলে মূল বস্তু মাটি তাহলে মূল বস্তু নারায়ণ তিনি কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সৎ
चित आनंदमय विग्रह अनादि आदि गोविंद सर्व कारण कारणम। जय जय गोविंद जीव की, जय जय गोविंद जीव की, जय जय गोविंद जीव की। श्री गुरु ताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। তাই বশিষ্ঠ দেব বললেন, হে মহারাজ মান্ধাতা, তাসমাদ আমলোকিং রাজন যে কুরবন্তি নরোত্তমা, নর উত্তম তাকে বলছে নরোত্তম। একমাত্র উত্তম কে না যার যারা উত্তম বিষয়ে প্রশ্ন রাখেন তাদেরকে বলে উত্তম বাবা। উত্তম কোনটা? উত্তম মানে কৃষ্ণ বিষয়ে কথাই উত্তম। এইটা সকলের মনের মধ্যে যতবার উদ্দীপিত হবে, যতবার আপনি এই কথাগুলোকে জিজ্ঞাসা করতে চাইবেন, বাবা কৃষ্ণলীলা বিশ্বাস যদি না করতে পারি, কৃষ্ণলীলায় বিশ্বাস করতে যারা না করে তাদের সঙ্গ বর্জন করা আমাদের একবারে অবশ্যই কর্তব্য। কৃষ্ণলীলা সহজে বুঝতে পারেন না যারা, কৃষ্ণলীলাকে যারা মনে করে জাগতিক জড় জগতের সঙ্গে মিশিয়ে ফেলে, তাই তাদের সঙ্গ না করা আমাদের একান্ত কর্তব্য, একান্ত ধর্ম। তাহলে ধর্ম যদি জানতে হয়, ধর্মটাকে বুঝতে গেলে আপনাকে কি বুঝতে হবে? না আমি প্রথমে যেটা বলেছিলাম, হাতের এই পাঁচটা আঙুল একটাকে বাদ দিলে হবে না। ধর্মকে বুঝতে গেলে এই পাঁচটা আঙুলি থাকতে হবে, মুষ্টিবদ্ধ হবে, শক্ত হবে, তাহলে আপনি মুষ্টাঘাত করতে পারবেন। তাহলে তাই আমরা যারা বৈশিষ্ট্য দিয়ে বললেন, তে জানতি বৈষ্ণবং লোকং নাত্র কার্য বিচারণা, বৈশিষ্ট্য বললেন হে রাজন হে মান্ধাতা, এই জন্য যে নর শ্রেষ্ঠগণ এই আমলকী ব্রতের অনুষ্ঠান করিবেন তারা বিষ্ণুকে গমন করিবে ইহাতে কোনো সন্দেহ নাই। জয় জয় আমলক একাদশী মহাত্মা কি, জয় জয় গোবিন্দ জীব কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। সেই বৈশিষ্ট্য দেব রামচন্দ্র ভগবানকে বলেছিলেন, একদুসং যথা রাম সাধ্যং নৈমিত্তং ভবে, এই যে আমাদের শ্রাদ্ধ করা হয় বাবা, এগুলো ভালো করে আমরা আমাদের প্রতিবাদ করা উচিত বা জেনে নেওয়া উচিত, জানতে হবে, এগুলো বলতে হবে। বৈশিষ্ট্যদেব বলছেন, একদস্যাং যদা রামং শ্রাদ্ধং নৈমিত্তং ভবে তদ্দিনে তু পরিত্যজ্যং দ্বাদশং শ্রাদ্ধম আচরে, স্কন্দ পুরাণ পদ্মপুরাণ থেকে বলছেন। হে রাম, উপবাস দিনে নৈমিত্তিক শ্রাদ্ধ উপস্থিত হইলে সেই দিন বর্জন পূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ করিবে। জানলাম আমরা কিভাবে এটা আমরা পালন করতে পারবো, তো বলতে পারবো, তো আপনার আমার কথা নেই তো। সং বৈশিষ্ট্য গুরুদেব রামচন্দ্রের গুরুজি বৈশিষ্ট্য দেব বলছেন যে যদি শ্রাদ্ধ বাসর এসে যায়, পিতামাতার শ্রাদ্ধ বাসর এসে যায়, তাহলে সেদিনটা কি করব? না সেদিনটা আমরা একাদশীর দিন যদি পড়ে তার পর দিন দ্বাদশীতে শ্রাদ্ধটা করতে হবে। আমরা সবাই আলো জ্বালতে চাই, সকলে ভালো চাই, স্ত্রী পুত্র পরিবার সকলের আমরা আলো চাই, কেউ অন্ধকার চাই না, তাই তো? মা বাবা কখনো পুত্র কন্যার অন্ধকার চান? চান না তো। কিন্তু দেখুন আমরা একটা কত বড় ভুল কাজ করি, দেখুন একটা কথা মনে পড়ে, আমরা বার্থডে করি না, বার্থডে করি, বড় কেকের অর্ডার দিই, ছেলে মেয়ে কেকটা কাটবে, বন্ধু বান্ধবকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছে, কেকটা রাখা হয়েছে, বেশ করে সাজানো হয়েছে, তার পাশে মোমবাতিগুলো রেখে দেওয়া হয়েছে, মোমবাতিগুলো রেখে দিয়ে করা হলো কি, এবার কেকটা কাটার সময় মোমবাতিগুলো আলোটা জ্বেলে দিয়ে তারপরে কেকটা কাটতে হবে, তো এবার কি করছে, মোমবাতি নিভিয়ে দিয়ে হলো। আচ্ছা নিভিয়ে দিলে কি হলো, আলো জ্বললো না অন্ধকার হলো? তাহলে আমরা মা বাবা হয়ে
কাজটা ঠিক করছি না ভুল করছি? ভুল করছি। ছেলে মেয়ের দীর্ঘায়ু কামনা করছি, আয়ু রোগ সমস্ত প্রশমনার্থের জন্যে দিন ধরছি, ভগবানকে নিবেদন করব, নিবেদন করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো, ঘিয়ের প্রদীপ। ওই কেকটা চারপাশে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিন, ঘিয়ের প্রদীপটা জ্বলতে থাকুক, ওটা নিভাবো না। হে পুত্র হে কন্যা, আমি তোমার হৃদয়ে, আমি তোমার হৃদয়ে তো নাই, তোমার হৃদয়ে যিনি আছেন তিনি যেন তোমার ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল আলোয় আলোকিত করে দিতে পারেন, তাই তোমার এই জন্মদিনটা ভগবানকে উৎসর্গ করলাম এবং তোমাকেও ভগবানকে উৎসর্গকৃত করে দিলাম। রাখে হরি মারেকে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, তোমার অন্ধকার যদি থাকে এই প্রদীপের আলোর মতো ভগবান তোমার হৃদয়ের মধ্যে আছে, তোমার সারা জীবনটা বাকি জীবনটা যেন আলোয় আলোকিত হয়ে থাকে। আমরা তার ভুলটা করছি, উল্টাটা করছি, এটা করব না, তাহলে মনে রাখতে হবে। এটা ছেলে মেয়ের বার্থডে ধরবেন, জন্মদিন ধরবেন, মোমবাতিটা নেবাবো না, ওটা জ্বলতে থাকুক, ওটা জ্বলতে থাকুক, আলোয় থাকুক। আমরা অন্ধকার কেউ পছন্দ করি না, অন্ধকার কেউ পছন্দ করে বাবা? দুঃখ কেউ পছন্দ করে? সবাই সুখ চায়, কিন্তু সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধুনু অনলে পুড়িয়া গেল, অমীয় সাগরে স্নান করিতে সকলেই গরল ভেল, সব বিষামৃত। হ্যাঁ, যেন তপ্ত ইক্ষু চর্বণ, কৃষ্ণ প্রেমার এই রীতি, যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখে জলে না যায় তজন, এই বিক্রম সেই জানে তার, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষ আর অমৃতে একত্র ভোজন। যখন এই অবস্থা আপনি পৌঁছে যাবেন বাবা, তখন বিষকে অমৃত, ডলগা অমৃত বিষ্কা ভরে পেয়ালা, ডলগা অমৃত বিষ্কা ভরে পেয়ালা। ব্রাজ কে নন্দলাল রাধাজি কা সাবরিয়া, সব দুঃখ দূর হয়ে যাও তেরা নাম লিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ব্রজ কে নন্দলাল রাধাজি কা সাবরিয়া, সব দুঃখ দূর হয়ে যা তেরা নাম লিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মীরা কহে গিরিধর, গোয়ালিয়রের মহারানী মীরা রানী, তিনি বলছেন এই গিরিধর এ জগতে যে এসেছে তাকে যদি রক্ষা করেন গোবিন্দ রক্ষা করবেন, মারলে গোবিন্দই মারবেন বাবা। ডল গয়া অমৃত বিষ্কা ভরা পেয়ালা, উসে জিসে রাখলিয়া, বলছেন ওকে যে রাখে একমাত্র যদি রাখেন তাহলে রাখে ওরই মারে গিয়ে ভগবানই রাখবেন বাবা। উসে জিসে
रख लिया कौन मिटाएगा, सब दुख दूर हुए जाओ तेरा नाम लिया। ब्रज के नंदलाला राधा जी का सबरिया, सब दुख दूर हुए जाओ तेरा नाम लिया। हरे कृष्ण और हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे। ब्रज के नंदलाला राधा जी का सबरिया, सब दुख दूर हुए जा तेरा नाम लिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। जय गौर प्रमानंदे हरि बोल। তাহলে আমরা যারা আরো বললেন একাদশী যথা নিত্য শ্রাদ্ধ নৈমিত্তং ভাবে উপবাসং তদা কুর্য দস্যং দ্বাদশং শ্রাদ্ধম আচরে, স্কন্দ পুরাণ থেকে বললেন। নিত্য স্বরূপিনী এই একাদশী যে নিত্য স্বরূপে আছেন বাবা, কারণ এর আগে আমরা বলেছি যে একাদশী হচ্ছে দেহ, দ্বাদশী হচ্ছে পুরুষ, তাই একাদশী মানে স্বরূপে আছেন তিনি। আপনি একাদশী যিনি ব্রত করবেন আপনার পাশে যিনি একাদশী তিনি আপনার সাথী হবেন, তিনি আপনার সাথ দেবেন। কে একাদশী? না যিনি ভগবানের দেহ থেকে উত্থিত হয়েছেন, ভগবানের দেহ থেকে তো একাদশী উত্থিত হয়েছেন, তাহলে তিনি ভগবত কৃপা লাভ করেছেন এবং আপনি যদি একাদশী করেন তাহলে তিনি আপনার সাথে থাকবেন, তিনি আপনার সঙ্গে থাকবেন। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় যিনি ভাগবতের টিকা লিখেছেন তিনি অতি অল্প বয়সে বিবাহ করেছিলেন এবং বৈষ্ণব জগতে তিনি বৈষ্ণব আচার্যরূপে পরিগণিত হয়েছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তা বহুদিন তিনি বৃন্দাবনে থাকার পর হঠাৎ মনে হলো সেই ছোট্টবেলায় তো বিবাহ করে এসেছিলাম, স্ত্রীর সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় নাই, যাই একবার বলে তিনি আসলেন। স্ত্রী আসাতেই বড় খুশি হলেন, বড় পরিতৃপ্তি লাভ করলেন স্বামীকে দর্শন করে। চক্রবর্তী পাদ করলেন কি, সারা রাত্রিটা জেগে স্ত্রীকে ভাগবতী কথা শোনালেন। সূর্য উদয় হল, মারা গেলেন। জয় জয় বিশ্বনাথ চক্রবর্তী পাদ কি! যারা ভাগবত দেখবেন ভাগবতী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তিনি বহু গ্রন্থ লিখছেন, বহু গ্রন্থ তিনি করেছেন, ভক্তির পথ কেমন করে জানতে হয় বহু কিছু তিনি বলেছেন। তাই তার চরণে আমাদের অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। হে মহারাজ, তাহলে একাদশীতে নিত্য স্বরূপের একাদশীর নৈমিত্তিক শ্রাদ্ধ সমুপস্থিত হইলে একাদশীর উপবাসী থাকিয়া দ্বাদশীতে শ্রাদ্ধ করিবে। আর বললেন যে কুর্বন্তী মহীপালন শ্রাদ্ধং তে একাদশী দিনে, যদি কেউ একাদশী দিনে শ্রাদ্ধ করেন, যদি কেউ করান
তাহলে কি হবে ত্রয়স্তে তিনজনে যে করছে যিনি করাচ্ছেন যার নামে মানে প্রেতসাধ্য হচ্ছে তো বাবা আমরা মরে গেলে তো প্রেতসাধ্য বললে না ভূতি দত্তস্য অমুক গোত্রস্য তখন আর গোত্র আপনার আমার আর গোত্র থাকে না তখন বলে ভগবৎ দাসানু দাস এই হয়ে যাচ্ছে তখন বলছে ব্রাহ্মণ এটা আপনাকে বলাচ্ছেন তাই হে মহারাজ ত্রয়স্তে নরকং জানতি এই তিনজনেই নরকে যাবে যে করাচ্ছে যে করছে আর যার উদ্দেশ্যে করানো হচ্ছে মানে সেই পিতামাতা যারই উদ্দেশ্যে আপনি করছেন পিণ্ড প্রদান করবেন তাই হে নিপতে জানতি দাতা ভোক্তা পরে তোক যার জন্য আমাদের একটা নির্দেশ মনে রাখবেন বাবা শাস্ত্রের নির্দেশে একাদশী দিনে যদি কেউ ভিক্ষে করতে আসে আপনি তাকে সবজি আলু ফল টল যা কিছু দান করতে পারেন পয়সাও দিতে পারেন কিন্তু কোনো সময় অন্ন দেবেন না মানে চাল দেবেন না সেদিনটা যদি চাল দেন তাহলে কিন্তু আপনি পাতকে পড়ে যাবেন তাহলে অপরাধে পড়ে যাবেন তাই হে মানধাতা হে নিপতি একাদশী দিনে শ্রাদ্ধ করলে দাতা ভোক্তা এবং প্রেত এই তিনজনকেই নরগ্রামী হতে হবে নিতাই গৌর প্রমানন্দে হরিব আমরা আজকে এই শ্রীমদ হরি বা আসরে আপনারা এসেছেন আপনাদের চরণে আমার অসংখ্য করি করি দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করি তা আজকে তো হরি বা আসর তিথি তা আপনাদের গোপালের উদ্দেশ্যে ফল প্রসাদ করেছেন যিনি অজয়বাবুর পুত্র এবং তার স্ত্রীরা সেই ফল প্রসাদ আপনাদের হস্তে আপনার প্রসাদ বলে গ্রহণ করবেন আর আগামীকাল দুপুরে মানে সকালবেলায় মোহনবাবু পাঠক মহাশয় আসবেন তিনি হরিকথা শ্রবণ করাবেন আপনারা সংসারকে ফাঁকি না দিলে ধর্মকাজ হবে না একটুখানি সংসারকে ফাঁকি দিয়ে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে হরিকথা একটু বেশিক্ষণ আপনারা শ্রবণ করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে কালকে আপনাদের সকলে প্রসাদ দর্শনের আহ্বান দেওয়া থাকলো কৃপা করে সবাই আসবেন এবং হরিকথা আস্বাদন করবেন আর হরি নামামৃত পান করবেন শ্রীগুণিতা এই একাদশী ব্রতটা সম্পর্কে আমরা জানলাম যে কোনো অবস্থায় একাদশী ব্রত নষ্ট করা যাবে না কোনো অবস্থায় না শারীরিক মানসিক এমনকি বলা আছে বাবা শাস্ত্রে বলছেন যদি কোনো মানুষজন যদি আপনাদের বয়স হয়ে গেছে হয়তো বা কোনো দিন হয়তো শরীর খারাপ করে গেছে কোনো অসুখ বিসুখ করেছে আপনি সেদিন একাদশীটা করতে পারছেন না তারও বিধি ব্যবস্থা বলে দিয়েছেন সেদিনটা আপনার শরীর যদি না কুলোয় সেই দিনটা আপনি আপনার যদি স্বামীর হয় স্ত্রীকে বলবেন স্ত্রীর হলে স্বামীকে বলবেন অথবা ঘরের বৌমা যদি থাকে তাকে বলতে পারেন অথবা পুত্র বা কন্যা তাকে দিয়ে ওই একাদশী ব্রতটা পালন করিয়ে নিলে আপনার একাদশী ব্রত পালন হয়ে যাবে নিতাই গৌর প্রমানন্দি এটা আমার কথা না বাবা একবারে পুরাণের কথা থেকে বললাম এটা যদি আপনার কোনো কারণবশত
হয়তো সেদিন আপনার শরীর খুব খারাপ করে গেছে বা কোনো কারণে দৈহিক কোনো শরীর খারাপ হয়েছে সেই দিনটা তাহলে আপনি কাউকে দিয়ে আপনি একাদশীটা করিয়ে নেবেন তাহলে ওই ফলটা আপনারও হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাবা তা আজকে আমরা আর এগোব না নটা বাজে প্রায় তাই তো সবাই ব্রত করে আছে হরিবাসু কীর্তন আছে কেন জয় জয় গোপাল জয় কৃষ্ণচন্দ্র ভগবান জয় জয় একাদশী মহারানী কি জয় জয় একাদশী মহারানী কি জয় জয় একাদশী মহারানী কি জয় জয় বৈষ্ণব মণ্ডলী কি জয় সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরু মহারাজ কি শ্রী গৌর ভক্ত মণ্ডলী কি গৌর ভক্ত মণ্ডলী কি পিছন থেকে মায়েদের হাত উঠছে নাকি এগুলো নাম করি সবাই মিলে আজকে এইখানে রইল একাদশী কথা মাত্র লহরি যে আনন্দে বললেন সবাই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ 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 রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাজ বিহারি শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাজ বিহারি শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় হরে তবে সাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতাদি সাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বীরবৃন্দ জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বীরবৃন্দ তোমরা কৃপা করে দেব যুগল চরণ হরিবোল হরিবোল তোমরা কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ যেন বদন ভরে গাইতে পারি রাধে গোবিন্দ যেন বদন ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন বদন ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন বদন ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হরি ও রাধে গোবিন্দ গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ
जायो राधे गोविंद जायो राधे गोविंद राधे गोविंद जायो राधे गोविंद जायो राधे गोविंद हरि बोल राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय 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 राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद राधे गोविंद जय राधे 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 राधे गोविंद जय 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 राधे राधे गोविंद जय जय राधे जय राधे जय राधे हे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे बोल हरि बोल हे जय राधे 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 जय जय राधा रानी की जय राधा श्याम सुंदर की जय राधा मदर गोपाल की जय राधा मदर मोहन की जय मधुरी भाषर की जय श्री गुणिताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल राधा रमन हरि बोल जय जय 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 राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा रमन 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 हरि बोल नमना गढ़ना बल खेल रसिया Yeah.
राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन जय जय राधा रमन हरि बोल 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 श्री गुरु गाय बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन की जय जय राधा रमन की जय राधा रानी की जय श्री गुरु ताई गौर प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल श्री हरि बासरे करि कीर्तन विधान हरि होजाला फिला प्रभु রম্ভিলা প্রভু জগতের পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি পাল গোবিন্দ হায় পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গে শোভে চন্দন মালা আর সবার অঙ্গে সবে শ্রী চন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ নামে হয়ে ভোলা সবাই গায়েন কৃষ্ণ নামে হয়ে ভোলা মধুর মৃদঙ্গ বাজে শঙ্খ করতাল আর মধুর মৃদঙ্গ বাজে শঙ্খ করতাল সংকীর্তন রঙ্গ রসে গইয়া কীর্তনের রঙ্গ রতে হইয়া লীল আর ব্রহ্মাণ্ড ভুলিয়া উঠে উঠিল বাতাস অমঙ্গল হয়ে যায় চতুর্দিকে অমঙ্গল হয়ে যায় না আর ব্রহ্মাণ্ড ভেদিয়া ধ্বনি পুরিল আকাশ চতুর্দিকে অমঙ্গল হয়ে যায় সর্বমহাপ্রাশ্চিত যে প্রভুর নাম এবার সর্বমহাপ্রাশ্চিত যে প্রভুর নাম সে প্রভু না জয়ে দেখে যত ভাগ্যবান এবার সে প্রভু না জয়ে দেখে যত ভাগ্যবান তার নামে বাল তপধন তার নামে বাল্মীকি হইল তপধন তার নামে অজামিল এবার যাহার নামে অজামিল পাইল মোচন অজামিল পাইল মোচন এবার যাহার নামে অজামিল পাইল মোচন তার নাম লইয়া সুত নারদ বেড়ায় যাহার নাম লইয়া সুত নারদ বেড়ায় সহস্রবদনে ধ্বনি যার গুণ গায় এবার সহস্রবদনে ধ্বনি যাহার গুণ গায় সর্বমহাপ্রাশ্চিত যে প্রভুর নাম এবার সর্বমহাপ্রাশ্চিত যে প্রভুর নাম সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান এবার সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান এ ভাবাবে সে মালা নাহি রহয়ে গলায় এবার ভাবাবে সে মালা নাহি রহয়ে গলায় চিড়িয়া পড়ে গিয়া ভক্ত চিড়িয়া পড়ে গিয়া ভক্ত সঙ্গের গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান এবার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস
আছে গোবর পদ যুগ গান ওই বৃন্দাবন আছে যুগ পদ যুগ মান বৃন্দাবন আছে গোবর পদ যুগ গান এবার বৃন্দাবন আছে গোবর পদ যুগ মান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরি বল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিব 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 বল হরিব নিতাই গৌর হরিব বল হরিব বল হরিব বল হরিব নিতাই গৌর হরিব বল হরিব হরিব বল হরিব প্রেম সে কহ সে রাধে কৃষ্ণ বলে নিতাই চৈতন্য অদ্বৈত হরিবল হরিবল সে রাধা রানী কি রাধা শ্যাম সুন্দর কি রাধা মদন গোপাল কি রাধা গিরিধারী লাল কি রাধা বংশীধারী কি জয় জয় দাদুর গোপাল কি জয় জয় চৌষটি মহান্ত কি অষ্ট কবিরাজ কি হরিধাম কি ভগবত পুরাণ কি হরিবাসর কি বৃন্দাজীব কি দাসবাড়ি মহা মহোৎসব কি দাসবাড়ি মহা মহোৎসব কি মধুগুরি বৈষ্ণব কি বৈষ্ণব মন্ডলী কি ওর ভক্তবৃন্দ কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি হরি বল হরি বল আজকের আনন্দদাতা শ্রী শ্রী মদন চন্দ্র বেরা মহাশয় কি আজকের পাঠক মহাশয় আনন্দদাতা শ্রী শ্রী মদন চন্দ্র বেরা মহাশয় কি শ্রী শ্রী মদন চন্দ্র বেরা মহাশয় কি শ্রী গুরু নিতাই গৌর সেবানন্দ হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দের চরণে রঘু নমস্কার সকলের পদে রবি শ্রী আমার বাঞ্ছা কল্প তুর্ভস্য কৃপা সিন্ধু ভাব্যচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার গৌর হরি সবাইকে নিতাই চান সকলকে সুস্থ রাখুন এই মঙ্গলময় ভগবানের চরণে অশেষ কৃপা প্রার্থনা সকলেই সকলের জন্য আমরা করে আজকে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি
जय राधे, जय निताय, जय गौधरी, जय निताय, जय निताय, हरे कृष्ण। दासबाड़ी समस्त मायरा, दासबाड़ी समस्त मायरा, जेखने बेदी करा आछे आपनारा सब एखाने चले आसुन। दासबाड़ी समस्त मायरा, आपनारा एखाने बेदी सामने सबाई चले आसुन।